বন্ধুরা, তোমরা সবাই নিশ্চয়ই অনেক অনেক ভালো আছো। আমার দুই ছেলে আয়ান আমান, তারা একদম মাছ খেতে পছন্দ করে না, আর একঘেয়েমি রান্নাও খায় না। তাদের জন্য রোজ রোজ নতুন এই করতে হয়, সেই করতে হয়। আজ তোমাদের সঙ্গে এই দারুণ নতুন একটি রেসিপি শেয়ার করবো। ছেলেদেরও খুব পছন্দের, কিন্তু তোমাদেরও আশা করছি অনেক অনেক ভালো লাগবে। এই মাছের মালাই কোপ্তা কারি মুখে দিলেই মিলিয়ে যাবে, আর রেসিপিটা দেখলে তোমার বানাতে ইচ্ছে করবে। আশা করছি তোমাদের আজকের এই নতুন মজাদার রেসিপি খুব ভালো লাগবে। তো চলো তবে শুরু করি, আর কথা না বাড়িয়ে এখানে দেখো আমি দুই পিস রুই মাছ নিয়েছি। এখানে কিন্তু খুব একটা বেশি মাছের প্রয়োজনও নেই। সামান্য লবণ দিয়ে আমি মাখিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। লবণ দিয়ে এখানে কিন্তু হলুদ একদম পড়বে না এই রান্নাতে। তো যতক্ষণ আমাদের 10 মিনিট এটাকে মাখিয়ে রাখবো, ততক্ষণ আমরা একটা মশলা বানিয়ে নিব। মশলার জন্য আমি এখানে গ্রাইন্ডার চারের মধ্যে নিয়ে নিলাম কাঁচা লঙ্কা, পেঁয়াজ, কয়েকটা রসুনের কোয়া, দিয়ে দিচ্ছি কাজু বাদাম। কাজু বাদাম যদি না থাকে তো কোনো অসুবিধা নেই, তুমি কাজু বাদাম স্কিপ করতে পারো। আদা কুচি দিয়ে দিলাম 1 ইঞ্চি মতো, আর এখানে পোস্ত সামান্য পানি দিয়ে এর একটা স্মুথ ব্যাটার করে নিব। এই রেসিপির জন্য যে তোমাকে অনেক মাছের প্রয়োজন আছে একদমই নয়, 2-3 পিস মাছ হলে কিন্তু তুমি অনেক কোপ্তাকারি বানিয়ে নিতে পারবে। তো ভিডিও কিন্তু শেষ পর্যন্ত দেখো বন্ধুরা, তোমাদের খুব ভালো লাগবে। এই পেস্টটা কিন্তু একদম স্মুথ করে বানিয়ে নিলাম, আর একটা বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি। এইবারে লবণ মাখানো মাছ দুটোই আমি ভেজে নিচ্ছি। এখানে আমি ফ্রাই প্যান ব্যবহার করছি, তুমি চাইলে কড়াইও রান্না করতে পারো, খুব ভালো হবে। তারপরে মাছগুলো একটু হালকা করে ভেজে নেব, সাদা সাদা করে ভেজে নিতে হবে, জাস্ট একটু উল্টে পাল্টে তুলে নিতে হবে। এখানে কিন্তু মাছ বেশি ভাজলে কিন্তু চিমড়ে হয়ে যাবে, মানে একদম শক্ত হয়ে যাবে, আমরা চিমড়েও বলি যে চিমড়ে হয়ে গেছে। তো যাই হোক, আমি প্লেটের মধ্যে নিয়ে নিলাম। এবারে কাঁটাগুলোকে কিন্তু বেছে নিতে হবে, খুব ঝটপট হয়ে যাবে। কাঁটাগুলো একটু ভালোভাবে বেছে নিতে হবে, যেন কোথাও কাঁটা না থেকে যায়, তখন আবার মুখে পড়বে বা হাতেও লেগে যাবে খাওয়ার সময়। তুমি একটু সাবধানেই কাজটাও করবে, ঠিক আছে? এবার আমাদের সবগুলো যখন বাছা হয়ে গেল, তখন এই মাছটা আমি একটা বড় থালার মধ্যে নিয়ে নিলাম। আর এখানে আমি দুটো আলু সিদ্ধ নিয়েছি, ছোট ছোট। তা আলুগুলো আমি গ্রেট করে নিব, তুমি চাইলে ম্যাশ করেও নিতে পারো, কিন্তু গ্রেট করে নিলে আমার মনে হয় বেশি ভালো হবে। এখানে স্বাদ মতো লবণ দিতে হবে, লবণের পরিমাণটা কিন্তু কম, স্বাদ হলেও জিরে গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, আর অল্প দিয়েছি চাট মশালা, যেন টেস্টটাও বাড়িয়ে দেয়। লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, আর ব্রেড ক্রাম্স। ঝালটা তোমার নিজের মতো করে দেবে, যদি খুব বা ছোটো বাচ্চা থাকে তবে তো ঝাল খেতে পারবে না। আমার বাচ্চারা যেহেতু বড় হয়ে গেছে, তাই আমি একটু ঝালটা বেশি দিলাম। তো আমাদের যখন মাখা হয়ে গেল, একটা ডোয়ের মতো করা হয়ে গেল, তখন হাতে একটু তেল মাখিয়ে এরকম গোল গোল বল দিয়ে দিলাম, এরকম শেপ দিয়ে দিলাম, গোল গোল কোপ্তা। আর সবগুলো বানিয়ে নিব এইভাবে। আজকের এই মজাদার রেসিপি তোমাদের কেমন লাগবে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভালো লাগলেও কমেন্ট করবে, ভালো না লাগলেও কমেন্ট করবে, কিন্তু কমেন্ট অবশ্যই করবে, আর লাইক করবে, ডিসলাইক করবে, দুটো অপশনই রয়েছে। যদি ভালো লাগে তবে শেয়ার করবে বেশি বেশি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে। এবার আমরা সেই ফ্রাই প্যানের মধ্যেই, যে ফ্রাই প্যান আমরা মাছ ভেজেছিলাম, সেই তেলটাই আমি ব্যবহার করছি এই রান্নার জন্য। তো আমরা কোপ্তাগুলো দিয়ে দিলাম, একসঙ্গে সবগুলো দিইনি, কারণ বেশি চাপাচাপি করে না দিয়ে হালকা করে এভাবে ভেজে নিতে হবে। এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে দিতে হবে আরেক পিঠ ভাজার জন্য, আর হালকা গোল্ডেন করে ভেজে নিতে হবে। খুব বেশি কিন্তু এখানেও ভাজার কোনো প্রয়োজন নেই, আর একটু সাবধানে কিন্তু আলতো করে এটাকে উল্টে দিতে হবে। আজকের এই মজাদার ভিডিও কিন্তু তোমাদের খুব ভালো লাগবে বন্ধুরা, স্কিপ না করে সম্পূর্ণ দেখো। তো আমাদের ভাজা এই কোপ্তাগুলো কিন্তু আমি প্লেটের মধ্যে রাখছি, এবার চলে যাবো রান্নার প্রসেসে। আমরা যে তেলটায় মাছ ভেজেছিলাম সেই তেলে আমি কোপ্তা ভেজেছি, সেই তেলেই আবার রান্নাটা হবে। ছেঁকে নিয়েছিলাম সেই জন্য চকচকে দেখাচ্ছি। আর মাছের তেল কিন্তু অন্য খাবারে দেওয়া যায় না, তোমাদের জন্য এটা টিপস রইল। সেই মাছের তেল ভাজা তেলেই মাছ রান্না করা বেশি ভালো। তো আমরা কি করলাম, তেলের গরম হয়ে আসবে তখন গোটা গরম মশলা দিয়ে দিলাম, এলাচ, দারচিনি আর লবঙ্গ। তারপর আমাদের যে বাটা মশলা রয়েছে সেই মশলাটা আমরা কষে নিব, দিয়ে দিলাম। দেখো আমাদের কষে ভালোভাবে কিন্তু কষে নিতে হবে, 2 মিনিট খুব ভালো করে কষে নিবে, তার থেকে বেশি কিন্তু কষে নেওয়া যাবে না, কারণ এই কালো হয়ে যাবে কালারটা। আমরা যেহেতু সাদা চাইছি আজকের মালাই কোপ্তা কারি, তাই জন্য খুব বেশি ভাজবে না, যেন কাঁচা গন্ধ চলে যায়। সামান্য লবণ দিয়ে দিলাম, একটু মিষ্টি মিষ্টি থাকবে, আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে আমি নিয়েছি 2-3 চামচ মতো টক দই, খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি, তারপর আমি দিয়ে দিলাম এই মশলার মধ্যে, ফ্রাই প্যানের মধ্যে। খুব ভালো করে কিন্তু নেড়ে নিতে হবে, টক দই দেওয়ার সময় অবশ্যই টক দই ফেটিয়ে নিবে, আর চুলো নাড়াটা হাই হিটে রেখে দেবে, তারপরে অনবরত নাড়তে থাকবে।
তবে কি হবে ছানা কিন্তু ফাটবে না। তো আমরা তারপরে গুঁড়ো মশলা দেব, কয়েক সেকেন্ড আমরা এইভাবে নাড়াচাড়া করার পরে এবার গুঁড়ো মশলা ব্যবহার করব। এখানে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো ব্যবহার করেছি, আর দিয়ে দেবো কসুরি মেথি। আর আমরা এখন যেহেতু মালাই কোপ্তা কারি হচ্ছে, ক্রিমিনেস আসবে, টেক্সচার একদম মোলায়েম হবে, তার জন্য আমি ঘরের সর মানে আমাদের দুধের যে সরটা বাকি থাকে সেই সরটা আমি দিয়ে দিলাম, একটু ফেটিয়ে নিয়েছি। এটাও তোমার কাছে যদি ক্রিম থাকে তো খুব ভালো, কিন্তু না থাকলে কোনো ব্যাপার নয়, তুমি ঘরের সর দিয়ে কাজ চালিয়ে দেবে। মশলাগুলো যখন কষা হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে পর্যাপ্ত পরিমাণে পানি, তুমি যেই রকম তুমি ঝোল খেতে চাও গাঢ় পাতলা সেই রকম দিয়ে দিতে হবে। আর দিয়ে দিলাম আমি এখানে লঙ্কা গুঁড়ো আর ধনে পাতা, ফ্রেশ ধনে পাতা কুচি, খুব সুন্দর একটা টেস্ট আসবে আর ফ্লেভারও খুব ভালো আসবে। আরেকটা কথা বলি, কিন্তু মশলাটা এমনভাবে কষবে যেন তলায় লেগে না যায়, কিন্তু কালার কিন্তু একদম লাল হয়ে যাবে, মনে হবে হলুদ দেওয়া আছে। যেহেতু আজ মালাই কোপ্তা কারি হচ্ছে তাই আমি কালারটা একটু সাদা চাইছি, তুমি নিজের মতো করে নিতে পারো, আরও ভালো করতে পারো। 2 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেবার পরে কোপ্তাগুলো আমরা এইভাবে দিয়ে দিচ্ছি। এইবারে কি করব, আমরা যেহেতু এটা বেশি ফোটাবো না তাই জন্য আমরা যে গ্রেভিগুলো আছে চামচে করে এইভাবে উঠিয়ে ওপর ওপর এইভাবে দিয়ে দিলাম, ব্যাস কয়েক সেকেন্ডের মধ্যে একদম পরিবেশনের জন্য আমাদের তৈরি হয়ে যাবে আজকের মালাই কোপ্তা কারি। এই মালাই কোপ্তা কারি কিন্তু রুটি, পরোটা, পোলাও সবের সঙ্গে কিন্তু দারুণ জমবে, প্লেন রাইস তাতেও খুব ভালো জমবে। তোমরা ঘরে ট্রাই করে দেখো আর বলবে দিদিভাই আজকের এই রেসিপিটা কিন্তু দারুণ হয়েছে। তো বন্ধুরা আমার আজকের এই মজাদার রেসিপি, নতুন রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ভালো লাগলেও কমেন্ট করবে, ভালো না লাগলেও কমেন্ট করবে, কিন্তু কমেন্টটা অবশ্যই করবে। আর লাইক করতে পারো, ডিসলাইক করতে পারো, কিন্তু এত দূর আসার পরে একটা লাইক অবশ্যই করবে, আর আমার পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। যে বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করেছো এবং আমাকে এত দূর নিয়ে এসছো তাদের অসংখ্য 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 ধন্যবাদ। যে বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই কিন্তু আমাকে সাবস্ক্রাইব করে দিবে, আর নোটিফিকেশানে গিয়ে বেল আইকনটি অবশ্যই প্রেস করবে, তবে সমস্ত ভিডিওর নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। আজকের মতন এই পর্যন্ত, আগামী পর্বে আবার ফিরবো নতুন কোনো রেসিপি নিয়ে, ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, ধন্যবাদ।